প্রেমের ঘাসে দুটি ফল রসে করে তল মালসে তাই বোমর হায় পাগল ও ফল গুরুরে দিয়া শিষ খাইলে অমর হায় সংসারে এ বুইল নাম তাহারে। নাউজুবিল্লাহ কন, আবার কন, আবার কন, তারপরে বলতেছে আগে নিজে রেসে ন পরে গুরুরে মান দেহ পাস কইরা আনো নইলে রে তুই যাবি রে মারা পড়বি রে বি সম ফেরে এ বুইল নাম তাহারে। ওরাই সব বোঝে, আমরা মোল্লারা বুঝি না। কয় প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল ও ফল গুরুরে দিয়া শিষ্য খাইলে অমর হয় তার সংসারে ভুলো নামন তাহারে। এর মানে হলো নিজের বউ দিয়া বন্ধ পীরের গাওয়াত পাঠি পাও। অত্যন্ত দুর্বল করে যখন আমরা মারপেটে আসছি, মারপেটের থেকে যখন আমরা যখন দুনিয়ায় আসি ভূমস্থ পড়ি, একেবারে দুর্বল কি সবল যরকম এতই দুর্বল, টোকা দেওয়ার আগেই বাদান মারা যাব মনে করেন। মারপেটের মধ্যে আমরা খুব বাহাদুরি দেখাচ্ছি, মা খাইতে বসছে লাত্তি মারছে, মা লাফা উঠছে, মা বসতে পারে নাই কলি যাবে যেন লাত্তি মেরেছে। যখন আমরা মার পেটের থেকে আসবো আল্লাহ বললেন সুম্মা ও করজাকুম ইসলাম, আল্লাহ বলল বান্দারে খুবই আমি আল্লাহ এত আস্তে করে সুন্দর করে মার পেটের থেকে তোমারে বের করে দিলাম, এতই দুর্বল বান্দা, তোমার কোনো জ্ঞান ছিল না, ভাষা ছিল না, হাত লড়াইতে পারতে না, সরতে পারতে না, কে কে করে কানতে, এছাড়া তোমার কোনো বাদন ভাষা ছিল না। আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহ তোমাকে ভাষা দিলাম, আর তোমার মায়ের পেটের মধ্যে থেকে আমি আল্লাহ অন্তর থেকে দুরবীন তো মহব্বত পয়দা করে দিলাম, তোমার কখন পানি পিপাসা লাগবে অন্য কেউ জানে না, তোমার মা জানে, তোমার বাবা জানে, পানি পিপাসা কখন লাগবে মা জানে, ক্ষুধা লাগছে কেউ জানে না, মা জানে। আল্লাহ বলে মা আর বেটার মধ্যে আমি আল্লাহ দূরবীন তো মহব্বত পয়দা করে দিয়েছি। আমার ভাইরা আমার ওই মা স্তনের দুধ খাইলে, কারণ এই স্তনের দুধটা আল্লাহ ঠান্ডা করে দেয় নাই ফ্রিজের মতো, যখন আমরা মায়ের স্তনের দুধ পান করছি মুখে দেওয়ার সাথে সাথে কুসুম কুসুম গরম আর মিষ্টি, সুবহানাল্লাহ, বাড়ির যা করিও বিনি মা মা বাবার কথা বললে সুবহানাল্লাহ বলবেন কিসের লেগে, শ্বশুর শাশুড়ির কথা বলেছেন সুবহানাল্লাহ বলবেন। আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা এই কোরআনের মধ্যেই তাল্লা বলেছে আলিস করিউলে আলে আলে দাইয়া ইলাই ইয়াল মাসি, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহ আমার পরেই তোমার জন্য কষ্ট করেছে তোমার মা আর বাবা, খবরদার ওই মা বাবার মনে কষ্ট দিও না আর মার মনে দুঃখ দিও না, মার মনে যদি দুঃখ দেও জীবনেও আল্লাহর জান্নাত যেতে পারবে না, কারণ মার মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন বাজান আল্লাহর ওলি হতে পারে না, পা বাজান সম্ভব না। আমার ভাইয়েরা আমার আল্লাহ এই মানুষকে তৈরি করেছে আপনার আপনার মার হলো চারটা, বাবার হলো চারটা, আল্লাহর হলো বাজান পাঁচটা, আক পাঁচ আপনার তেরোটা দিয়ে আল্লাহ এই মানুষকে বানালেন ফি তারামিম মাজি, খুব সুন্দর করে আল্লাহ তৈরি করলেন,
কষি কষি হাত দিলেন, কষি কষি পা দিলেন, যখন আমার ওই এমন একটা পানি দিয়ে আল্লাহ তৈরি করেছে। কারণ এই পানির কথা মুখে উচ্চারণ করলে মানুষের খারাপ লাগে, কথা বুঝতেছেন না? ওই পানিতে ফেরেশতার হাতে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা বানাবো, হাত আমি তো দুইটা দেবো, এরপরে লোক 10-20টা দেবো না, 22টা দেবো না, 25টা দেবো, আমি 25টা লোক পর্যন্ত, 24টা লোক পর্যন্ত দেখছি। আপনারা কি দেখছেন? এই দুই হাতে দুই কাজে দুই মুড়া দুইটা কয়টা হলো? 22টা রে, জনকন কয়টা? আর দুই পার দুই কানের দুইটা কেনি আঙুলের পাশে আমি নিজে দেখছি, 24টা লোক পর্যন্ত দেখছি। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি কয়টা দেব? আল্লাহ কয়, তাকিয়ে দেখ আরশের দিকে। সুবহানাল্লাহ, বললেন না? আরশে আযিমের সাথে সব লেখা আছে, এইটা দেখে দেখে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে। পানির মধ্যে নকশা কেটে বানাইলো মানুষের, পানির মধ্যে নকশা কেটে বানাইছে মানুষের। সেই মানুষ দুনিয়ায় এসে কত করে ভুল, তুমি মোহাম্মদ রাসুল বল, মোহাম্মদ রাসুল, তুমি মোহাম্মদ রাসুল। সুবহানাল্লাহ, কন্যাকে আমার ভাইরা, আমার এই নবীর খাতিরেই তো আমাদের পাঠাইছে। সুবহানাল্লাহ, বললেন না? আমার ভাইরা, আমার একটা ছেলে জন্ম দিয়েছে, বাবা আপনার দূরের মাঠে কাজে গেছে। আপনার মনে করেন আপনাদের কি মাঠ? দূরের মাঠ, ওই বলা বড় মহল। যখন মাঠে যাবে সকালবেলা ফজর নামাজ পড়িয়া, বিবিরে বলে, স্বামী রে, সেই স্বামী বলে, বিবিরে আমি বলাপাড়া মাঠে কাজে যাচ্ছি, অনাহারে যাচ্ছি, তুমি ছেলের কাছে আমার খাবার রান্না করিয়া, খাবারটা রেডি করিয়া একটা পাত্র করে ছেলের কাছে পাঠিয়ে দিও, দূরের মাঠে আসতে, আমি আসতে আমি সন্ধ্যার সময় আসব। মা স্বামী কাজে গেল, মা সুন্দর করে রান্না বাড়া করিয়া একটা আপনার পাত্রে টিফিন কিনে বাটিতে সুন্দর করে খাবারটা রেডি করিয়া ছেলেকে ডেকে বলতেছে, বেটা আব্দুল সালাম রে, তোমার আব্বা বলাকার মাঠে চলে গেছে কাজ করার জন্য, সকালবেলা খাবার খাওয়া যায় নাই, বেটা এই যে খাবারটা তৈরি করছি, তুমি তোমার বাবার জন্য এই খাবারটা নিয়ে যাও। এবার ছেলেটা মার ডাকে আহ্বানের মার ডাকে সাড়া দেয় না, ছেলেটা এতটুক এতটুক ডাঙা, এতটুক এতটুক তিনটা ডাঙ, এতটুক একটা বাঠাম আর একটা গুলি, এতটুক এতটুক একটা গুটি, তার নাম কি? হ্যাঁ রে বাবু, তোমরা জীবনভর এইটা শিখছো, এতটুক এতটুক তিনটা ডাং, এরপরে এতটুক একটা বাঠাম, এতটুক গুটি, বল এর নাম হলো ক্রিকেট। এখন তো কি বলেছে, বাইরে বাইরে খেলা, এই তো বুঝতেছ আমার বাইরে আমার এই ছেলে ক্রিকেট খেলা। আপনার কোনা কাঁচি দেবা ধান টোকাটুকি করে বাইরে বাইরে করে সরকম, ঠিক কিনে মা ডাকে, বেটা রে তোমার বাবা দূরের মাঠে কাজে গেছে, তোমার বাবার জন্য তুমি খাবার নিয়ে যাও। এই ছেলে মায়ের ডাকে বাদান আহ্বানে বাদান সারা দেয় না, সারা দিন ছেলেটা বাদান এইরকম ক্রিকেট বাইরে বাড়ি করছে। 10টা ওই বাবা খালি বাড়ির দিকে তাকাছে, খুদা আর জ্বালা বাদান সহ্য করতে পারে না, খুদা লাগে পানি খায়, কথা বুঝতেছেন না? বাতের কি দেয়া, ওই যে কইছে কবি কয় নাই, বাতের কি দেওয়ার লাগিলে দাইমা গো, ও দাইমা জল খাইলে কি সারে রে আমার দাইমা, দাইমা গো, কথা কল সত্য, কথা কল সত্য, বাতের খুদা যদি লাগে পানি খাইলে খুদা নিবারণ হয় না, কি কোন হয়? আমার ভাই আমার ছেলে আসে না বাবা, ওই যে আগের দিন সকাল আপনার সন্ধ্যা 8টার সময় বাদান খাইছে, এদিকে বেলা 12টা বাজে ছেলে আসে না পানি খায়, এরপরে খুদা যায় না, পানি খায় পেটে কামড় দেয়। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার বাবা
11টা বাজে আসে না 12টাতে আসে না, একটা যখন বেজেছে দুঃখিত করেছে বাড়ি তখন এসেছে বিবির কাছে এসে বলতেছে সি সি বিবি এত খারাপ। বিল্লাল ভাই না অনেকে রয়েছেন এনে উঠে আসেন তাড়াতাড়ি বাসার যদি স্যার আসেন আসেন তাহলে কিভাবে এসে ওনে বসে রয়েছে তাহলে এসব লোকে গুলি করে মারা দরকার না কি যেন বলতেছিলাম তুমি এত খারাপ তোমার জন্য কষ্ট পাইলাম বিবি রে তোমার জন্য মারে হারাইছি বাবারে হারাইছি মা বাবা ত্যাগ করছি বাড়ির সাথে আপনি দ্বন্দ্ব করছি এক বাড়িতে তিনটে বেড়া দিছি শুধু তোমার কারণে কথা কন বিয়ার আগে মা এ বেটা করে পরামর্শ ওই বিয়ার পরে ছেলে যায় আমারে দেয় রে কষ্ট রে ভাই মারে দেয় রে কষ্ট বিয়ার আগে ভাই এ ভাই থাকে মহাব্বত ওই বিয়ার পরে ভাইয়ে ভাইয়ে বাজারে বিপদ দে বাজায় বাজায় যে বিপদ ওদের এক বাড়িতে তিনটা বেড়া ওদের এক বাড়িতে তিনটা বেড়া হয়ে যায় বইয়ের কারণে বইয়ের কারণে কথা কয় না কথা কয় না একটু অবাস্তব কথা বলতেছি নাকি খাবার খাবে মিলে এলেন বিয়ের আগে যদি ভাইকে বলা যায় ভাই জানি এই জায়গা থাকো দূরের থেকে লোকাস্টাতে একে অ্যারেঞ্জমেন্ট করে বিদায় করো আমি মাহফিলে যাচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকছে বাজন ভাই সরেও নাই কথা বুঝতেছেন না এতো এই বছরই একটা আমার এক ভাইকে বললাম ভাই তুমি এখানে বসো আসরের সময় আমি তো মাহফিলে যাচ্ছি আপনার রংপুর থেকে কোর থেকে জানি দূর থেকে একটা লোক আসবে তাকে অ্যারেঞ্জমেন্ট করি আপ্যায়ন করি এরপরে বিদায় করো ভাই বসে আছে ভাবি এসে বলতেছে কি করো কয় একটা লোক আসবে কে তোমাকে বসে থেকে বলছে কয় আমার ভাই কয় ভাত মেরে তোর ভাই দেন আমি দেয় শীঘ্র ভাই সুরসুর করে উঠে চলে গেল বিয়ের আগে যদি বলছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকছে আর এখন এক ঘন্টাও থাকে না এই যে জানোয়ার লাগে কথা কয় না কথা কয় না একটা চলে এক এক বাকল আছে এক বাকল একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এক এক গাছের এক এক বাকল বসেন তো কম তো কি আর কবিনি দেখেন দেখছে হাদিস ভয় খাইতেছে ভাত গেলে বউ কি নেবিনি আগে বউ মারছে এখন বউ মারার খাওয়া বাজে নাই কে আর আগে দেখলাম বউ মারবের গেছে বউ উঠে বক্সের মারতে স্বামীর সামনে তিন দাঁত ভেঙে গেছে বউ মারো আর যাই করো হুঁশিয়ার হওয়া যায় নারী স্বাধীনতা দেশ সব কিছু শেষ মারবের গেলি বক্সের দিয়ে স্বামীর দু দাঁত ভেঙে দেয় তিন দে এখন তো ঠিক কবি খুব খুব খারাপ লাগতেছে নাকি না আপনারা চা দিয়েন আমি তো ওয়াশ করা বাদ দিয়ে সাইজ করে নেবো আচ্ছা খুব খারাপ লাগতেছে নাকি আমি ঘন্টা খানে আলোচনা করলি শোনার জন্য রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ তো খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখে দেয় জোরে কোন আমি আমার মুসলমান ভাই রে তাহলে আমি বুঝাইলাম শুধু এক এক গাছের এক এক বাকল আসিয়ে বাইয়ের মধ্যে বাদন দন্ত লাগা দিছে কত কন্যাকে আমার ভাইরা আমার আমার এবার স্বামী এসে বলতেছে বিবি তোমার কারণে ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই মাকে আমি দেখতে পারি না আর বিবি তুমি একটু কষ্ট দিলে আমি তোমাকে বলছি আমার জন্য খাবার পাঠিয়ে দিও বিবি বলছে স্বামী দেখো সুন্দর করে রান্না বাড়া করছি এই খাবারটা তৈরি করে রেখে দিয়েছে ছেলেকে বার বার ডেকেছি আহ্বান করেছি যে ছেলে ডাকে সাড়া দেয় নাই এই ছেলেটা ক্রিকেট খেলার জন্য পাগল হয়ে গেছে ডাকছি আসে নাই বাবার রাগ হয়ে গেছে কারণ ক্ষুধা লাগলে মানুষ কিন্তু ঠিক থাকে না আমার এলাকায় একজন লোক একজনক মারতে গেছে বারবার ঠেকালেন ঠেকলো না যা বাড়ি দিছে মাথা ফাটে গেছে
বিচার সালিশ করিয়া 30,000 টাকা জরিমানা করছে। কার মাফ আমি দিবার পারবো না ক্যাব, তুমি 30,000 তুমি মাথায় বাড়ি দেওয়ার সময় দিতে পারলে এখন জরিমানা দিবে না কে কয়। আমার রাগ উঠলে আমি মানুষ থাকি না, আমি বললাম রাগ উঠলে মানুষ থাকো না, তুমি কুত্ত হও, আমি 30,000 টাকা দে। কথা কি অবাস্তব বলতেছি নাকি? রাগটা তো ঠেকায় ঠেকো না, এখন জরিমানা দিতে ভাল থাকে না, এই কথা কলি তো ভাবছো অন্তরে ভালো না, মানে উচিত কথা কর তো বক্তা নাই, খালি ডেল ডেলে খালি ডেল টেলে ওয়াজ, এখন তো ঠিক কবে আমার ভাইয়ের আমার ইবাদ। ওই স্বামী একটা লাঠি হাতে নিছে, আজকে ছেলের একদিন নেই আমার একদিন। স্বামী বিবি চিন্তা করতেছে, স্বামীর এত রাগ, আপনার ছেলেকে যদি সামনে পায় যদি বাড়ি দেয় মরেই যাবে। যা ডাকতে বলতেছে, স্বামী গো ছেলে ভুল করছে প্রথমবারের মতো, তুমি মাফ করে দাও। চুপ, এক কথা বলবি না, বললে তোরই খবর আছে। বিবি চিন্তা করতেছে, আমি কিছু যদি বলি আমাকে মুছতে সাঁটাবি না, তখন আদর দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের মন যত জয় করা যায়, মাই দিয়া রিমেন্টে নিয়ে লাশের উপরে ড্যানেজ দিয়ে মানুষের মন জয় করা যায় না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, বিবে বলতেছে স্বামী রে তুমি তোমার ছেলেকে মারো আমার কোনো দুঃখ নাই, যেভাবে শাসন করা দরকার তুমি শাসন করো। এই তো একের কথা কইছিস, এই তো তুই আমার বউ বউ। এবার স্বামী বল বিবি বলতেছে স্বামী রে এই ছেলে জন্ম দিছি উভয় মিলে, তোমারও যতটুকু অধিকার আমার ওই ততটুকু অধিকার আছে। বলে হ্যাঁ অধিকার আছে, তাহলে আপনার যতটুকু অধিকার আছে আমারও ঠিক ততটুকু অধিকার আছে। আপনি টুকে আপনি মারেন আমার দুঃখ নাই, আমার টুকে যদি আঘাত করেন আল্লাহর আগে থাকেন, আল্লাহর আদালতে আমি আপনার নামে মামলা দায়ের করব। আপনার যে টুক ভাগাভাগি করি আপনার টুকে আপনি আঘাত করেন, আমার টুকে আপনি আঘাত করেন, আর যদি আঘাত করেন আল্লাহর আদালতে অবশ্যই আপনি আসামি হবেন। এখন আপনি তিনটা ছেলে জন্ম দিছেন, চারটা মেয়ে জন্ম দিছেন, সাতটা ছেলে মেয়ের মা হইছেন। এখন মেয়ে এসে বলে আব্বা, আপনি বলে জিমা, ছেলে যখন ডাক দেয় আব্বা, আপনি কয় কি আব্বা। এখন বলুন আপনার ছেলে আপনার মেয়ে জন্ম দিছেন, আপনার বিবির কোনটুক আর আপনার কোনটুক? আবার কয় ঠিক কোনটুক, এখন হিসেব করে ভাই করে অঙ্ক করেন, অঙ্ক করে বলছেন না। একটা ইন্সপেক্টর যাচ্ছে, তাহলে আপনার কি তার সেরা অঙ্ক বলছেন না? এক ইন্সপেক্টর যাচ্ছে, যাচ্ছে একটা স্কুল ঢুকছে ভিতরে, আজকে কিসের আজকে অঙ্কর? তা ঠিক আছে অঙ্ক যদি হয়, আচ্ছা বলো তো আমার বয়স কত, অঙ্ক করে দেখো। আচ্ছা বলেন তো বয়স, অঙ্ক করে খুঁজে পাওয়া যায়। সব ছাত্ররা খালি কলম কামড়ে দিয়েছে, এ কী তার সেরা আসলো। এখন যদি আমি এই জায়গা বলি, এই মাইক এমনি হয়ে গেছে, উপর থেকে একটা লোহা পড়ছে, লোহা পড়িয়ে আপনার এক টুকরো মাইক্রোফোন হয়েছে, আর একটা টুকরো এটা কি কয় স্ট্যান্ড হয়েছে, আর এক টুকরো হরেন হয়েছে, আর এক টুকরো ইউনিট হয়েছে, আর এক টুকরো সেট হয়েছে। মানুষ বলবে এই তার সেরা মৌলবিক দড়ি আনছে কে? কথা বুঝতেছেন না আমার মুসলমান ভাইরা? আল্লাহর হাবিবের বিউম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। এবার যখন ইন্সপেক্টর বলতেছে আমার বয়স কত তুমি অঙ্ক করো, এবার সব ছাত্র বসে আছে, একটা ছাত্র আপনার ফাঁকা ফাঁকি করতেছে, কাই তুই কি করিস, আপনার আপনার বয়স ভাই করতেছি, কর কর তাড়াতাড়ি কর, শেষ অঙ্ক হয়েছে, বয়স ভাই করছিস, কাহে স্যার করছি, কাকু আমার বয়স কত, আপনার বয়স 60 বছর, আসলে বয়স 60 বছর, তো বলতেছে আমার বয়স 60 বছর, তুই কিভাবে বের করলি, সূত্র তো লাগবে, সূত্র ছাড়া কি অঙ্ক করা যায়? আরে কথা বোঝে না, করা যায় কাজ আর অবশ্যই সূত্র আছে। সূত্র কি? সূত্র হলেই আমার এক ভাই আছে, বয়স হলো 30 বছর, সে হাফ পাগল, আপনার বয়স 60 বছর, আপনি ভুল পাগল। কারণ এই ধরনের কথা বলতে পারে ওই ব্যক্তি যে ফুল পাগল, হাফ পাগল বলতে পারে না, কথা কয় না, কথা কয় না।
আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের বিউম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে তিনটা ছেলে জন্ম দিলেন, তিনটা পাঁচ চারটি মেয়ে জন্ম দিলেন, সাতটা ছেলে মেয়ের আব্বা হলেন, এখন পর্যন্ত আপনি বলতে পারলেন না আপনার বিবির কোনটুক আপনার কোনটুক। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন আমি আল্লাহ আপনার আল্লাহ, আমি আল্লাহ কি সুন্দর তোমাদেরকে বানাইছি এই পৃথিবীর বুকে। প্রথম সার্জারিক্যাল ডাক্তার হলো হরদতে, ইমাম তাহু রহমাতুল্লাহ আল্লাহর মা হরদতে আবেদা খাতুন। এই যে মেয়েদের পেট কাটিয়ে সিজার করে বাচ্চা বের করে বাজান, আপনার ওই প্রথম সার্জারিক্যাল ডাক্তার হলো হরদত আবেদা খাতুন, কোরআন পড়তে পড়তে পেয়েছে। ওয়াহামালুহা ইনসানা জরুয়া, সুবহানাল্লাহ। বাম নবীর বাম পাশে দুই আঙুল নিছে, জ্বরের অবস্থান আছে, ওই জায়গা ফেস দিলে বাজার বাচ্চা বের হবে ঠিক। যত বিশ্বের যত গুণে ডাক্তার আছে, প্রত্যেকটা ডাক্তার ওই জায়গাটা আপনার নাভির বাম পাশে দুই আঙুল নিছে, জ্বরের জায়গা আছে, স্থান আছে, ওই জায়গা ফেস দিলে বাজান বাচ্চা বের হয়, সুবহানাল্লাহ বললেন না। আমার ভাইরা আমার, তাহলে আল্লাহ এই যে মায়ের দ্বারাই আপনার সন্তানটা তৈরি করেছেন, আগে শেষ কথা বুঝতেছেন না, তারপরে মায়েরটা হলো বাজান এক নম্বর শেষ, দুই নম্বর বাজান আপনার পশম, তিন নম্বর বাজান আপনার চামড়া, চার নম্বর ভিতরের পর্দা, এইটা হলো মায়ের কথা বলে কেটে দেখো তো। আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিউম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, কি জানো বলতেছিলাম, ওই মায়ের গুণ। তাহলে মায়ের কয়টা? চারটে। জোরকন এক নম্বর শেষ, দুই নম্বর পশম, তিন নম্বর চামড়া, চার নম্বর বাদন পর্দার, বাপের দ্বারা হচ্ছে বাদন রক্ত গোস্ত হাড় আর রক, এই হলো আট, চার চার আট। আল্লাহ দিয়েছে আকেল শক্তি, বাক শক্তি, গিরান শক্তি, মেধা শক্তি, আপনার বাক শক্তি আল্লাহ, আল্লাহর পাঁচটা আর আর এই মানুষের হলো বলো মার চারটা, বাবার চারটা, আল্লাহর পাঁচটা আক পাঁচ, তেরোটা দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। পি পারি এই মানুষকে এত সুন্দর করে বানানোর পরে আল্লাহ বললেন ওয়ালাইবাদিল লাগে সলহীন, আমি তোমাদের পাঠাইছি আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বন্দেগী করবার জন্য, আমার গোলামি করবার কোন জন্য, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমার বিবাদ আমার দাসত্ব করো, আমার গোলামি করো, চিল্লে বলুন মার হাবা। হারজাতে পানিপতি রহমাতুল্লাহ আলাইহ উনি শরীয়তের আলে, সুবহানাল্লাহ, তো জোর কর, মারবাতের একটা আলেম ছিল, তার মোস্তা এখান থেকে বাদান, কানের সাথে পেজ দিয়ে পিছনে খোপা বাঁধা, কথা বুঝতেছেন না। আমার ভাইরা আমার শরীয়তের আলেম পানিপতি রহমাতুল্লাহ আলাইহ বলতেছে তোর মোস্তা কাট, কয় না আমি মোজ কাটবো না, কয় মোজ যদি না কাটিস এই মোজটা আমি কেটে ফেলবো। অমনি মারফত আলেমের বাদান মোজের কাছে যা কেসি ধরছে, চোখ বন্ধ করে দেখে আল্লাহর আরশে পায়ার সাথে বাদান কেসি শোয়াইছে। আমার ভাই আমার পানিপতি রহমাতুল্লাহ আলাইহকে বললেন খবরটা ঠাসি মারিস নে, আমার মোস্তা কাটিস না, যদি কাটিস তোর ছেলে মেয়ে একটা ভাসবে না, কয় শরীয়ত রক্ষাছে আমি কেটে ফেলবো। খ্যাস করে ঠাসি মারছে, অমনি ছেলে মেয়ে যা ছিল গলা দিয়ে রক্ত উঠে সব বাদান মারা গেল, সুবহানাল্লাহ বললেন না। আমার ভাইরে আমার শরীয়ত হকিকত তরিকত মারফত চারটা জিনিস আছে, মারফতের আসল নামটা হলো পুরকিত পরিচয়, সিল্লে কন মার হাবা। দেশের মারফত পালন করে, নামাজ পড়ে না, রোজার কাছে যায় না, যাকাতের দার দাঁড়ে না, তারপরে মারফত পালন করে, বলবো জোর কর, প্রেমের গাহা আছে দুটি ফল রসে, করে টল মালসে তাই বোমর হয় পাগল, ও ফল গুরুরে দিয়া শিষ খাইলে অমর হয় সংসারে বুইল না।
তাহারে নাউজুবিল্লাহ কোন আবার কোন আবার কোন তারপরে বলতেছে আগে নিজে রেসে ন পরে গুরুর মান দেহ পাস কইরা ন নইলে রে তুই যাবি রে মারা পরবি সমো ফেরে এ তাহারে ওরাই সব বোঝে আমরা মোল্লারা বুঝি না। কয় প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, ও ফল গুরুরে দিয়া শিষ্য খাইলে অমর হয় তার সংসারে ভুল না মন তাহারে। এর মানে হলো নিজের বউ দিয়া বন্ধ পীরের গাওয়াত পাঠি পাও। আমি বলে জানোয়ার, তুই যে তোর বউ দিয়া তোর বন্ধ বাবার গাওয়াত পাঠি পাইলি ভালো কথা। একদিন তোর বন্ধু বাবা বলি যে হুজুর আমার বউ দিয়ে অনেকদিন আপনার গাওয়াত পাঠিয়েছে, একদিন আপনারটা দেন আমার গাওয়াত পাঠিয়ে দিবে। কথা কয় না, কথা কয় না, দেওয়া তো দূরে কথা, গেটের গেটের কাছেই ঢুকবে দিবে না। এখন তো ঠিক কবি আর বন্ধু ফন্ড আসে সরাটা, নামাজ নাই রোজা নাই কি মানুষে ঘিলি পাম দার, আর এইটাই শুনিয়া মানুষ পাগল হওয়া যায়। 60 টাকা কেজি চাউল দিয়ে চাউলের ভাত খাও, তারপরে 1 কেজি বেশ কিনতে আগে লাগছে 250 টাকা, এখন লাগে 50 টাকা। হ্যাঁ, আরে 1 কেজি সরিষার তেল কিনতে গেলে 200 টাকা লাগে, সাইতে খায়া দেয়া কি কয় হিলি পাম দেয় আর তার মাথায় তার পায়ে তেল গোছো। আবার কয় ও যে চাইলে কি ভক্তের যত জ্বালা, হায় হায় দূর কহরিয়া দিবে যত ভক্তর যত জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমি কই বন্ড পীরের খেলা চিল্লে কম ঠিক কিনে যত আসছে একটা বারে এরকম বান্নামি করে নাই, মেয়ে নিয়ে বসে কোনো দিন জিকির করে নাই। খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না, আসলে কষ্ট দেওয়ার জন্য আসছি। আচ্ছা, আবার সকালবেলা ধরে নাসির ভাই একজনে বলেন না যে খায়া কাম নাই ও ধরে নিয়ে আসি। হ্যাঁ, নাসির ভাই কাছে বাদ দিবেন আর আনিস সাহেবের কাছে বাদ দিবেন, আনিসের খায়া কাম নেই তাহিক টানে টিনে করে তুলে দিছে স্টেজে তুলে দিছে। কত মৌলানা রয়েছে বাংলাদেশে, আসলি তার আসলি কাঁদিয়ে কুদে পাঁদিয়ে পুঁদে একবার মেঘথানি করে ফেলা দিবে। আর কান্ডার দিন নাই, এটা ডিজিটাল যুগ, দেশটা হচ্ছে ডিজিটাল, অন্যায় হচ্ছে ডিজিটাল, পাপ হচ্ছে ডিজিটাল, ওয়াস্টে লাগাইতে হবে ডিজিটাল, তাছাড়া মানুষকে ফিরিয়ে যাবে না। পাম দিয়েন না আপনি, আপনি মুরব্বী হয়ে গেছেন, আমার সমবয়সী মানুষ, আপনি আর এইরকম ফিলি পাম দিতেছেন আমার। এ বাপ, কারো সাবা শুভ ভাত পাঠাও না, এখন অবস্থা হয়েছে কি তা জানো, মানে একটা ছোট বাচ্চা মাঝখানে বসতে ওয়া শুনতেছে, চতুর্পাশে মুরব্বী আছে, ওই মুরব্বী একজন বাতাস ছাড়ছে, বাতাস বোঝেন না, বাতাস ছাড়ছে ওই চ্যাংরাকদা ঠাকুর ভাই, এই চ্যাংরা কাই আপনি আপনি আমাকে মাইলেন কাকা চুপ থাক। আবার বাম পাশে থেকে আর একজন বাতাস ছাড়ছে, বাতাস ছাড়ছে বুড়ে মানুষ, তাকে লোক ওই সেরাক ধরে বসাইতেছে, আপনার মনে আবার কথা বল আর একটা বসাবো, পিছন থেকে আর একজন আবার বাতাস ছাড়ছে, তখন আবার কি আছে আপনি মারেন কিসের লেগে, আবার কত কোচ এ দেখছিস তোর, যে সামনে থেকে আর একজন করেছে, এই শোন তুই হলো দুর্বল, বাতাস ছাড়বে সাবল আর দুর্বলের মার খাওয়া লাগবে। কথা কয় না, কথা কয় না, অন্যায় করবে সবল আর মার খাবে দুর্বল, বুঝলেন গা নিচে আর না বেরছেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে
করে শুনে না বললে নিয়ে বদন শুনতে হবে, তাহলে মারফত মনে হয় আমরা বুঝি না, ওরাই মারফত বোঝে, কথা বুঝতেছেন না? আল্লাহর অলি আল্লাহর অলি, বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহ তার ভক্ত নিয়ে বদন বসে আছে, ইতিমধ্যে লক্ষ্য করে দেখে একজন মানুষ আকাশ দিয়ে বদন উড়িয়ে যাচ্ছে। এবার আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহ ভক্তবৃন্দুরা বলতেছে, হুজুর আপনার সাথে বড় একজন অলি দেখেন আকাশ দিয়ে উড়িয়ে যাচ্ছে, তাই তো দেখতেছি। আমার ভাইরা আমার আল্লাহর অলিকে বলতেছে, হুজুর আপনার সাথে তো এই বড় পীর, কারণ সে উপর দিয়ে উড়ে যাচ্ছে, যে উপর দিয়ে উড়ে যায় সেই বড় পীর না। আল্লাহর অলির কাছে একটা খরম ছিল, খরমকে ডেকে বলে, খরম রে মেহমান আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে, মেহমানদারি করো। এবার আপনার খরমকে বলার সাথে সাথে খরমটা বাদাম উড়িয়ে গেছে, একটা খরম যা কান পারে ধরছে, আর খরম পাশায় বাইরেতে বাইরেতে আল্লাহর অলির দরবারে জমিনে নামাইছে, চিল্লা কলমার হাওয়া। আমি সব মানুষকে, হুজুর তার সাথে তো আপনি তো বড় হুজুর, বড় অলি, তার উপর দিয়ে উড়ে যেতেছে, খরম দেয়া কান ধরিয়া পাশাই বাড়ি দিতে পারে, আপনার দরবারে হাজির করছে, আপনাই তো বড়। দেন পাবলিকের অবস্থা দেখছেন না, উপর দিয়ে যেতেছে এক বড় অলি মনে করছে, এক এক ছোট অলি মনে করছে, যেই বাড়ি নামাইছে এটি বড় অলি হয়েছে, সেটি ছোট অলি হয়েছে। এবার যাকে ধরে নিয়ে আসছে লোককে হাত তোলে, অমনি বৃষ্টি নামে। এবার বলতেছে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আপনার সাথে এই বড় হলি, আপনি যতই একে আপনি খরম দিয়ে পেটেন না কেন, হাত তুললে সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে, আর আপনি বৃষ্টি নামান। আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলা বলতেছে, এই তোর হাত টান কর, কয় কে কয় মুঠ খোল, মুঠ খুলছে, লক্ষ্য করে দেখে 43 জন নবীকে একদিনে বাদান শহীদ করেছিল, একটা নবীর হাতের কেনে আঙুল বাদান তার হাতের মধ্যে লেখা রয়ে, হাতের মধ্যে রয়ে গেছে, এই কেনে আঙুলটা কারিয়া নিয়ে বলতেছে এখন বৃষ্টি নামা, এখন হাত তোলে বৃষ্টিও নামে না, নামালো বাদান নামে না, কেরামতি ছিল আল্লাহ নবীদের কেনে আঙুল ছিল বিদায়, নবী রাসূলরা হাত তুলতে দেরি বাদান আপনার কবুল হইতে বাদান দেরি হইতো না, কারণ আল্লাহর নবীর একটা হাত আঙুল মুঠের মধ্যে নিয়ে তুলতো বাদান, ওরে ওর কেরামতি বাদান শেষ হয়ে গেছে। সব মানুষ বলে হুজুর এখন দেখছি তো আপনি আল্লাহর বড় ওলি, সুবহানাল্লাহ। কোন